করোনা মহামারী ঘূর্ণিঝড় আম্পান এবং বন্যা মোকাবেলা করে এই ঘোর সংকটকালেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন এবং সর্বোপরি সরকারি সংস্থাগুলোর সমন্বিত নানা কার্যক্রমের ফলেই এটা সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিটিভির খুলনা শিল্পাঞ্চল প্রতিনিধি বিজানুল ইসলামের তথ্য, ভিডিও নিয়ে মনিরুজ্জামান খানের রিপোর্ট। সারা দেশের ন্যায় শিল্পনগরী খুলনায়ও 25 মার্চ লকডাউন ঘোষণা করে সরকার। একই সাথে মানুষের ঘরে থাকা নিশ্চিত করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছানো ও ত্রাণ সহায়তা কার্যক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেয় নানা উদ্যোগ। জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের সহায়তায় প্রায় 30,000 শ্রমিকদেরকে আমরা ঘরে ঘরে ডোর টু ডোর আমরা এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। অলরেডি খুলনা জেলায় প্রায় করোনাকালীন সময় 300 শ্রমিকদেরকে 50 লক্ষ টাকা চেকের মাধ্যমে সহযোগিতা প্রদান করা হয়েছে। আর্থিক সহায়তার পাশাপাশি জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, কোস্টগার্ড, নৌবাহিনী ও সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে নিয়মিত পরিচালিত হয় ত্রাণ তৎপরতা ও খাবার বিতরণ কার্যক্রম। সবার সমন্বয়ে আমরা প্রত্যেকটা এলাকায় আমরা প্রতি ট্রিপে আমরা 428 জন এবং কোন যেটা বড় সেখানে আমরা 571 জন প্রতি ট্রিপ হিসেবে আমরা এই মাল বিতরণ করছি। অতি অল্প সময়ের মধ্যে করোনা চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি মনোবল বাড়ার ক্ষেত্রেও খোদ সরকার প্রধানের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। জননেত্রী শেখ হাসিনা উনি তো প্রথম থেকে মানুষের যে মনোবল এটাকে বাড়ানোর জন্য উনি চেষ্টা করেছেন। এটা একটা চিকিৎসার জন্য এটা একটা প্লাস পয়েন্ট এবং একটা পজিটিভ দিক। করোনা সংকটের মাঝে অনেকটা মরার উপর খরার ঘা হিসেবে দেখা যায় ঘূর্ণিঝড় আম্পান, যার হিংস্র থাবায় 19টি জেলা কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অন্যতম এই উপকূলীয় খুলনা জেলা। একটা ক্রাইসিস পর ক্রাইসিস আসছে। আম্পানের আগে আমরা প্রায় 3 লক্ষ লোককে, বন্ধুনাকে প্রায় 2,60,000 আর সাতক্ষীরাকে প্রায় 40,000 লোককে আমরা আশ্রয় কেন্দ্রে তাদেরকে স্থানান্তর করেছি। আমাদের প্রাইভেট রেশন থেকে আমরা রেশন নিয়ে আমরা দুস্থ মানুষের পাশে সংশ্লিষ্টরা বলছেন এর মধ্য দিয়ে করোনা সংকট ও আম্পানের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের অর্জিত সক্ষমতায় প্রতিভাত হয়েছে। মনোরঞ্জন খান, বাংলাদেশ টেলিভিশন।